দাবিংশ পরিচ্ছেদ কাশী স্টেশনে করুণা সংক্রান্ত যে সমস্ত ঘটনা ঘটিতেছিল একজন ভদ্রলোক তাহার সমস্ত পর্যবেক্ষণ করিতেছিলেন স্বরূপকে দেখিয়া তিনি কেমন লজ্জিত ও সংকুচিত হইয়া সরিয়া গিয়াছিলেন যখন দেখিলেন সকলে চলিয়া গেল এবং করুণা মূর্ছিত হইয়া পড়িল তখন তিনি তাহাকে একটা গাড়িতে তুলিয়া তাহার বাসা বাড়িতে লইয়া যান তাঁহার কোথায় যাইবার প্রয়োজন ছিল কিন্তু যাওয়া হইল না করুণার মুখ দেখিয়া এমন কে আছে যে তাহাকে দোষী বলিয়া সন্দেহ করিতে পারে মহেন্দ্র তাহাকে সন্দেহ করে নাই বলিতে ভুলিয়া গিয়াছিলাম সেই ভদ্রলোকটি মহেন্দ্র লাহোর হইতে আসিবার সময় একবার কাশিতে আসিয়াছিলেন কলিকাতা ট্রেনের জন্য অপেক্ষা করিতেছিলেন এমন সময়ে এই সমস্ত ঘটনা ঘটে করুণা চেতনা পাইলে মহেন্দ্র তাহাকে তাহার সমস্ত বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন মহেন্দ্রের মুখে এমন দয়ার ভাব প্রকাশ পাইতেছিল যে করুণা শীঘ্রই সাহস পাইল কাঁদিতে কাঁদিতে তাহার সমস্ত বৃত্তান্ত তাহাকে কহিল এবং ঠিক সে যেমন করিয়া ভবিকে জিজ্ঞাসা করিত তেমন করিয়া মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল কেন নরেন্দ্র তাহার উপর অমন রাগ করিল মহেন্দ্র বালিকার সে প্রশ্নের উত্তর দিতে পারিল না কিন্তু এই প্রশ্ন শুনিয়া তাহার চক্ষে জল আসিয়াছিল নরেন্দ্রকে মহেন্দ্র বেশ চেনে সে সমস্ত ঘটনা বেশ বুঝিতে পারিল পণ্ডিত মহাশয় যে কেন তাহাকে অমন করিয়া ফেলিয়া গেলেন তাহাও করুণা ভাবিয়া পাইতেছিল না অনেকক্ষণ ভাবিয়া ভাবিয়া তাহাও মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল মহেন্দ্র তাহার যথার্থ কারণ যাহা বুঝিয়াছিলেন তাহা গোপন করিয়া নানা রূপে বুঝাইয়া দিলেন এখন করুণাকে লইয়া যে কি করিবে মহেন্দ্র তাহাই ভাবিতে লাগিল অবশেষে স্থির হইল তাহাদের বাড়িতেই লইয়া যাইবে মহেন্দ্র করুণার নিকট তাহার বাড়ির বর্ণনা করিল কহিল তাহাদের বাড়ির সামনেই একটি প্রাচীর দেওয়া বাগান আছে বাগানের মধ্যে একটি ক্ষুদ্র পুষ্করিণী আছে পুষ্করিণীর উপরে একটি বাঁধানো সানের ঘাট কহিল তাহাদের বাড়িতে গেলে করুণা তাহার একটি দিদি পাইবে তেমন স্নেহশালিনী তেমন কোমল হৃদয়া তেমন ক্ষমা শিলা আরও অসংখ্য বিশেষণ প্রয়োগ করিয়াছিল দিদি কেহই কখনো পায় নাই করুণা অমনি তাড়াতাড়ি জিজ্ঞাসা করিল সেখানে কি ভবির দেখা পাইবে মহেন্দ্র ভবীর সন্ধান করিবে বলিয়া স্বীকৃত হইলেন জিজ্ঞাসা করিলেন করুণা তাহাকে ভ্রাতার মতো দেখিবে না করুণা তাহাতে কোনো আপত্তি ছিল না যাহা হোক এতদিন পরে করুণার মুখ প্রফুল্ল দেখিলাম এতদিন পরে সে তবু আশ্রয় পাইল কিন্তু বারবার করুণা মহেন্দ্রকে পণ্ডিত মহাশয়ে তাহার উপর ডাক করিবার কারণ জিজ্ঞাসা করিয়াছে অবশেষে তাহারা যাইবার জন্য প্রস্তুত হইল কাশী পরিত্যাগ করিয়া চলিল কে কি বলিবে কে কি করিবে কখন কি হইবে এই সমস্ত ভাবিতে ভাবিতে ও যদি কেহ কিছু বলে তবে তাহার কি উত্তর দিবে যদি কেহ কিছু করে তবে তাহার কি প্রতিবিধান করিবে যদি কখনো কিছু হয় তবে সে অবস্থায় কিরূপ ব্যবহার করিবে এই সমস্ত ঠিক করিতে করিতে মহেন্দ্র গ্রামে রাস্তায় গিয়া পৌঁছিল লজ্জায় মৃয়মান হইয়া সংকোচে অভিভূত হইয়া পথিক দিগের চক্ষু এড়াইয়া ও কোনো মতে পথ পার হইয়া গৃহের দ্বারে গিয়া উপস্থিত হইল কতবার সাত পাঁচ করিয়া পরে প্রবেশ করিল দাদাবাবুকে দেখিয়াই ঝি ঝাঁটা রাখিয়া ছুটিয়া বড়মাকে খবর দিতে গেল বড়মা তখন রজনীর সম্মুখে বসিয়া রজনী রূপের ব্যাখ্যান করিতেছিলেন এমন সময়ে খবর পাইলেন যে আরেকটি নূতন বধূ লইয়া তাহার বাবা ঘরে আসিয়াছেন মহেন্দ্রের ও করুণার সহিত সকলে সাক্ষাৎ হইল যখন সকলে মিলিয়া উলু দিবার উদ্যোগ করিতেছেন এমন সময়ে মহেন্দ্র তাহাদিগকে করুণা সংক্রান্ত সমস্ত ব্যাপার খুলিয়া বলিল সে সমস্ত বৃত্তান্ত মহেন্দ্রের মাতার বড় ভালো লাগে নাই মহেন্দ্রের সম্মুখে কিছু বলিলেন না কিন্তু সেই রাত্রে মহেন্দ্রের পিতার সহিত তাঁহার ভারী একটা পরামর্শ হইয়া গিয়াছিল অবশেষে রজনী পোড়ার মুখী যে এই সমস্ত বিপত্তির কারণ তাহা অবধারিত হইয়া গিয়াছিল এই কথাটা লইয়া মহেন্দ্রের পিতার অতিরিক্ত আনা দুয়েকে তামুক ব্যয় হইয়াছিল ও দুই চারিজন বৃদ্ধ বিজ্ঞ প্রতিবাসী দিগের মাথা ঘুরিয়া গিয়াছিল কিন্তু আর অধিক কিছু দুর্ঘটনা হয় নাই রজনী তাহা দিদির বাড়ি যাইবার সমস্তই বন্দোবস্ত করিয়াছিল তাঁহার শ্বশুর শাশুড়িরা এই বন্দোবস্তে যথেষ্ট সাহায্য করিয়াছিলেন কিন্তু রজনী বড় দুর্বল বলিয়া এখনও সমাধা হইয়া উঠে নাই এই খবরটি আসিয়াই মহেন্দ্র তাহার মাতার নিকট হইতে শুনিতে পাইলেন স্বরে কহিলেন দিদির বাড়ি যাইবে তাহার অর্থ কি আমি আসিলাম আর অমনি দিদির বাড়ি যাইবে মহেন্দ্রের মাও অবাক মহেন্দ্রের পিতা কিছুক্ষণ অবাক হইয়া চাহিয়া রহিলেন পরে ঠুঙি হইতে চশমা বাহির করিয়া পড়িলেন এবং মহেন্দ্রকে দেখিতে লাগিলেন যেন তিনি মিলাইয়া দেখিতে চান যে এ মহেন্দ্রের সহিত পূর্বকার মহেন্দ্রের কোনো আদল আছে কি না এ মহেন্দ্র ঝোটা মহেন্দ্র কিনা। না মহেন্দ্র অধিক বাক্য ব্যয় না করিয়া তৎক্ষণাৎ রজনীর ঘরে চলিয়া গেলেন ও কর্তা গৃহিণীতে মিলিয়া ফুসফুস করিয়া মহা পরামর্শ করিতে লাগিলেন রজনী মহেন্দ্রকে দেখিয়া মহা শশব্যস্ত হইয়া পড়িল কেমন অপ্রস্তুত হইয়া গেল সে মনে করিতে লাগিল মহেন্দ্র তাহাকে দেখিয়া কি বিরক্ত হইয়া উঠিয়াছে তাহার তাড়াতাড়ি বলিবার ইচ্ছা হইল যে আমি এখনই যাইতেছি আমার সমস্তই প্রস্তুত হইয়াছে যখন সে এই গোলমালে পড়িয়া কি করিবে ভাবিয়া পাইতেছে না তখন মহেন্দ্র ধীরে ধীরে তাহার পার্শে গিয়া বসিল কি ভাগ্য বিষণ্ন স্বরে জিজ্ঞাসা করিল তুমি নাকি আজই দিদির বাড়ি যাইবে কেন রজনী আর কি উত্তর দিবার জো আছে আমি তোমার কাছে অনেক অপরাধ করিয়াছি আমি তোমাকে কষ্ট দিয়াছি কিন্তু তাহা কি ক্ষমা করিবে না কি মহেন্দ্র অমন করিয়া বলিও না রজনীর বুক ফাটিয়া যাইতেছে বল তাহা কি ক্ষমা করিবে না রজনীর উত্তর দিবার কি ক্ষমতা আছে সে পূর্ণ উচ্ছ্বাসে কাঁদিয়া উঠিল মহেন্দ্র তাহার হাত ধরিয়া বলিল একবার বল ক্ষমা করিলে রজনী ভাবিল সে কি কথা মহেন্দ্র কেন ক্ষমা চাইতেছেন সে জানিত তাহারই সমস্ত দোষ সে মহেন্দ্রের নিকট অপরাধী কেননা তাহার জন্যই মহেন্দ্র এত কষ্ট সহ্য করিয়াছেন গৃহ ত্যাগ করিয়া কত বৎসর বিদেশে কাল যাপন করিয়াছেন সে কোথায় মহেন্দ্রের নিকট ক্ষমা চাহিবে তা না হইয়া বিপরীত ক্ষমা চাহিবে কি সে নিজেই ক্ষমা চাহিতে সাহস করে নাই সে কি ক্ষমার যোগ্য মহেন্দ্র রজনীর দুর্বল মস্তক কোলে তুলিয়া লইল রজনী ভাবিল এই সময়ে যদি মরি তবে কি সুখে মরি তাহার কেমন সংকোচ বোধ হইতে লাগিল মহেন্দ্রের ক্রোড় তাহার নিকট যেন ভিখারির নিকট সিংহাসন মহেন্দ্র তাহাকে কত কি কথা বলিল সে সকল কথার উত্তর দিতে পারিল না সে ভাবিল এ মধুর স্বপ্ন চিরস্থায়ী নহে এই মুহূর্তে মরিতে পাইলে কি সুখী হই কিন্তু এ অবস্থা কতক্ষণ রহিবে রজনীর এ সংকোচ শীঘ্র দূর হইল রজনী তাহার কোলে মাথা রাখিয়া কতক্ষণ কত কী কথা কহিল কত অশ্রুজল কত কথা কত হাসি সে বলিবার নহে মহেন্দ্র যখন উঠিয়া যাইতে চাহিল তখন রজনী তাহাকে আরেকটু বসিয়া থাকিতে অনুরোধ করিল যাহা আর কখনো করিতে সাহস করে নাই রজনীর এই কী পরিবর্তন যে সুখ সে কখনো আশা করে নাই আপনাকে যে সুখ পাইবার যোগ্য বলিয়া মনে করে নাই সেই সুখ সহসা পাইয়াছে আহ্লাদে তাহার বুক ফাটিয়া যাইতেছিল সে কি করিবে ভাবিয়া পাইতেছিল না সেই সন্ধ্যাবেলায় সে মোহিনীর বাড়িতে গেল তাড়াতাড়ি তাহার গলা জড়াইয়া ধরিয়া কাঁদিতে বসিল মোহিনী জিজ্ঞাসা করিল কেন রজনী কি হয়েছে সে মনে করিল মহেন্দ্র না জানি আবার কি অন্যায়াচরণ করিয়াছে রজনী তাহাকে সকল কথা বলিতে লাগিল শুনিয়া মোহিনীও আল্লাদে কাঁদিতে লাগিল রজনীর দুই এক মাসের মধ্যে যে কোনো ব্যাধি বা দুর্বলতা হইয়াছিল তাহার কোনো চিহ্ন পাওয়া গেল না আর কখনো রজনীর ঘরকন্যার কাজে এত উৎসাহ কেহ দেখে নাই শাশুড়ি মহা উগ্রভাবে কহিলেন হয়েছে হয়েছে ঢের হয়েছে আর গিন্নিপনা করে কাজ নেই দুদিন উপোস করে আছেন সবে আজ ভাত খেয়েছেন ওর গিন্নিপনা দেখে আর বাঁচি নেই এইখানে একটা কথা বলা আবশ্যক রজনী যে দুদিন উপোস করিয়াছিল সে দুদিন কাজ করিতে পারিনি বলিয়া তাহার শাশুড়ি মহা বক্তৃতা দিয়াছিলেন ও ভবিষ্যতে যখনই রজনীর দোষের অভাব পড়িবে সেই দুই দিনের কথা লইয়া আবার বক্তৃতা যে দিবেন ইহাও নিশ্চিত এ বিষয়ে কোনো পাঠকে সন্দেহ উপস্থিত না হয় দেখিতে দেখিতে করুণার সহিত রজনীর মহা ভাব হইয়া গেল দুইজনে ফুসফুস করিয়া মহা মনের কথা পড়িয়া গেল তাহাদের কথা আর ফুরায় না তাহাদের স্বামীদের কত দিনকার সামান্য যত্ন সামান্য আদরটুকু তাহারা মনের মধ্যে গাঁথিয়া রাখিয়াছে তাহাই কত মহান ঘটনার মতো বলাবলি করিত কিন্তু এ বিষয় তো দুইজনেরই ভাণ্ডার অতি সামান্য তবে কি যে কথা হইত তাহারাই জানে হয়তো সেসব কথা লিখিলে পাঠকেরা তাহার গাম্ভীর্য বুঝিতে পারিবেন না হয়তো হাসিবেন হয়তো মনে করিবেন এসব কোনো কাজেরই কথা নয় কিন্তু সে বালিকারা যে সকল কথা লইয়া অতি গুপ্তভাবে অতি সাবধানে আন্দোলন করিয়াছে তাহাই লইয়া যে সকলে হাসিবে সকল কথা তুচ্ছভাবে উড়াইয়া দিবে তাহা মনে করিলে কষ্ট হয় কিন্তু করুণার সঙ্গে রজনী পারিয়া উঠে না সে এক কথা সাতবার করিয়া বলিয়া সব কথা একেবারে বলিতে চেষ্টা করিয়া কোনো কথাই ভালো করিয়া বুঝাইতে না পারিয়া রজনীর এক প্রকার মুখ বন্ধ করিয়া রাখিয়াছিল তাহারই কথা ফুরায় নাই তো কেমন করিয়া সে রজনীর কথা শুনিবে তাহার কি একটা আধটা কথা তাহার পাখির কথা তাহার ভবির কথা তাহার কাঠ বিড়াল গল্প সে কবে কি স্বপ্ন দেখিয়াছিল তাহার পিতার নিকট দুই রাজার কি গল্প শুনিয়াছিল সে সমস্ত কথা তাহার বলা আবশ্যক আবার বলিতে বলিতে যখন হাসি পাইত তখন তাহাই বা থামাইকে আর কেন যে হাসি পাইল তাহাই বা বুঝে কাহার সাধ্য রজনী বেচারীর বড় বেশি কথা বলিবার ছিল না কিন্তু বেশি কথা নীরবে শুনিবার এমন আর উপযুক্ত পাত্র নাই রজনী কিছুতেই বিরক্ত হইত না তবে এক এক সময়ে অন্য মনস্ক হইত বটে তা তাহাতে করুণার কি ক্ষতি করুণার বলালইয়া বিষয় করুণাকে লইয়া মহেন্দ্রের মাতা বড় ভাবিত আছেন তাহার বয়স বড় কম নহে এই বছরের অভিজ্ঞতায় তিনি ভদ্রলোকের ঘরে এমন বেহায়া মেয়ে কখনো দেখেন নাই আবার তাহার প্রতিবেশিনীরা তাহাদের বাপের বয়সেও এমন মেয়ে কখনো দেখে নাই বলিয়া স্পষ্ট স্বীকার করিয়া গেল মহেন্দ্রের পিতা তামাকু খাইতে খাইতে কহিলেন যে ছেলে সবাই খ্রিস্টান হইয়া উঠিল মহেন্দ্রের মাতা কহিলেন সে কথা মিছা নয় মহেন্দ্রের মাতা মাঝে মাঝে করুণাকে সম্বোধন করিয়া করুণার দিকে কটাক্ষপাত করিয়া কহিতেন আজ বাগানে বড় গলা বাহির করা হইতেছিল লজ্জা করে না কিন্তু তাহাতে করুণা কিছুই সাবধান হয় নাই কিন্তু এ তো করুণার শান্ত অবস্থা করুণা যখন মনের সুখে তাহার ভবনে থাকিত তখন যদি এই পঞ্চান্ন বৎসরের অভিজ্ঞ গৃহিণী তাহাকে দেখিতেন তবে কি করিতেন বলিতে পারি না আবার এক একবার যখন বিষণ্ন ভাব করুণার মনে আসিত তখন তাহার মূর্তি সম্পূর্ণ বিপরীত আর তাহার কথা নাই হাসি নাই গল্প নাই সে এক জায়গায় চুপ করিয়া বসিয়া থাকিবে রজনী পাশে বসিয়া লক্ষ্মী দিদি আমার বলিয়া কত সাধাসাধি করিলে উত্তর নাই করুণা প্রায় মাঝে মাঝে এমনই বিষণ্ন হইত কতক্ষণ ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া তবে সে শান্ত হইত একদিন কাঁদিতে কাঁদিতে মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল নরেন্দ্র কোথায় মহেন্দ্র কহিল আমি তো জানি না করুণা কহিল কেন জানো না কেন জানে না সে কথা মহেন্দ্র ঠিক করিয়া বলিতে পারিল না তবে নরেন্দ্রের সন্ধান করিতে স্বীকার করিল কিন্তু নরেন্দ্রের অধিক সন্ধান করিতে হইল না নরেন্দ্র কেমন করিয়া তাহার সন্ধান পাইয়াছে একদিন করুণা যখন রজনীর নিকট দুই রাজার গল্প করিতে ভারী ব্যস্ত ছিল এমন সময়ে ডাকে তাহার নামে একখানি চিঠি আসিল এ পর্যন্ত তাহার বয়সে সে কখনো নিজের নামে চিঠি দেখে নাই এ চিঠি পাইয়া করুণার মহা আহ্লাদ হইল সে জানিত চিঠি পাওয়া এক মহাকাণ্ড রাজা রাজরাদেরই অধিকার আস্ত চিঠি ছিঁড়িয়া খুলিতে তাহার কেমন মায়া হইতে লাগিল আগে সকলকে দেখাইয়া অনেক অনিচ্ছার সহিত লেফাফা খুলিল চিঠি পড়িল চিঠি পড়িয়া তাহার মুখ শুকাইয়া গেল থর থর করিয়া কাঁপিতে কাঁপিতে চিঠি মহেন্দ্রকে দিল নরেন্দ্র লিখিতেছেন তিন শত টাকা আমার প্রয়োজন না পাইলে আমার সর্বনাশ না পাইলে আমি আত্মহত্যা করিয়া মরিব ইতি করুণা কাঁদিয়া উঠিল করুণা মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল কি হবে মহেন্দ্র কহিল কোনো ভাবনা নাই এখনই টাকা লইয়া সে যাইতেছে নরেন্দ্রের ঠিকানা চিঠিতে লিখা ছিল সেই ঠিকানা উদ্দেশ্যে মহেন্দ্র চলিল ত্রয়োবিংশ পরিচ্ছেদ মহেন্দ্র দেশে আসিয়া অবধি মোহিনীর বড় খবর পাওয়া যায় না মহেন্দ্র তো তাহার কোনো কারণ খুঁজিয়া পায় না একদিন কি অপরাধ করিয়াছিলাম তাহার জন্য কি দুইজনের এ জন্মের মতো ছাড়াছাড়ি হইবে সে মনে করিল হয়তো মোহিনী রাগ করিয়াছে হয়তো মোহিনী তাহাকে ভালোবাসে না পাঠকেরা শুনিলে বোধহয় সন্তুষ্ট হইবেন না যে মহেন্দ্র এখনও মোহিনীকে ভালোবাসে কিন্তু মহেন্দ্রের সে ভালোবাসার পক্ষে যে যুক্তি কত তাহা শুনিলে কাহারও আর কথা কহিবার জো থাকিবে না সে বলে মানুষকে ভালোবাসিতে দোষ কি আমি তো মোহিনীকে তেমন ভালোবাসি না আমি তাহাকে ভগিনীর মতো বন্ধুর মতো ভালোবাসি আমি কখনো তাহার অধিক তাহাকে ভালোবাসি না এই কথা এত বিশেষ করিয়া ও এত বারবার বলিত যে তাহাতেই বুঝা যাইত তদপেক্ষাও অধিক ভালোবাসে সে আপনার মনকে ভ্রান্ত করিতে চেষ্টা করিত সুতরাং ওই এক কথা তাহাকে বারবার বিশেষ করিয়া বলিতে হইত ওই এক কথা বারবার বলিয়া তাহার মনকে বিশ্বাস করাইতে চাহিত তাহার মন এক একবার অল্প অল্প বিশ্বাস করিত সে বলিত আপনার ভগিনীর মতো বন্ধুর মতো যদি মোহিনী মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে তাহাতে দোষ কি বরং না আসিলেই দোষ কেন মোহিনী তো আর সকলের সঙ্গেই দেখা করিতে পারে তবে আমার সঙ্গে দেখা করিতে পারিবে না কেন যেন সত্য সত্যই আমাদের মধ্যে কোন সমাজবিরুদ্ধ ভাব আছে কিন্তু তাহা তো নাই নিশ্চয় তাহা নাই তাহা থাকা অসম্ভব আমি রজনীকে প্রেমের ভাবে ভালোবাসি সকলের অপেক্ষা ভালোবাসি আমি মোহিনীকে কেবল ভগিনীর মতো ভালোবাসি মহেন্দ্র এইরূপে মনের মধ্যে সকল কথা তোলা পাড়া করিত এমন কি রজনীকেও তাহার এই সকল যুক্তি বুঝাইয়াছিল রজনীর বুঝিতে কিছুই গোল বাঁধে নাই সে বেশ স্পষ্টই বুঝিয়াছিল সে নিজে গিয়া মোহিনীকে ওই সমস্ত কথা বুঝাইল মোহিনী বিশেষ কিছুই উত্তর দিল না মনে মনে কহিল সকলের মন জানি না কিন্তু আমার নিজের মনের উপর আমার বিশ্বাস নাই মোহিনী ভাবিল আর না আর এখানে থাকা শ্রেয় নহে মোহিনী কাশী যাইবার সমস্ত বন্দোবস্ত করিল বাড়ির লোকেরা তাহাতে অসম্মত হইল না কাশী যাইবার সময় করুণা ও রজনীর সহিত একবার দেখা হইল করুণা কহিল তুমি কাশি যাইতেছ যদি আমাদের পণ্ডিত মহাশয়ের সঙ্গে দেখা হয় তবে তাহাকে বলিও আমি ভালো আছি করুণা জানিত যে পণ্ডিত মহাশয় নিশ্চয় তাহার কুশল সংবাদ পাইবার জন্য আকুল আছেন করুণা যাহা মনে করিয়াছিল তাহা মিথ্যা নহে নিধির পীড়িতে রেলের গাড়িতে চড়িয়া পণ্ডিত মহাশয়ের এমন অনুতাপ হইয়াছিল যে অনেকবার তিনি চিৎকার করিয়া গাড়ি থামাইতে অনুরোধ করিয়াছিলেন গাড়োয়ান যখন কিছুতেই ব্রাহ্মণের দোহাই মানিল না তখন তিনি খান্ত হন তিনি বারবার কাতুরসরের নিধিকে বলিতে লাগিলেন কাজটা ভালো হইল না দুই চারবার এইরূপ বলিতেই নিধি মহাবিরক্ত হইয়া বিলক্ষণ একটি ধমক দিয়া উঠিল পণ্ডিত মহাশয় নিধিকে আর কিছু বলিতে সাহস করিলেন না কিন্তু গাড়ির কোণে বসিয়া এক ডিবা নশো সমস্ত নিঃশেষ করিয়াছিলেন ও তাঁহার চাদরের এক অংশ অশ্রু জলে সম্পূর্ণরূপে ভিজাইয়া ফেলিয়াছিলেন কেবল গাড়িতে নয় যেখানে গিয়াছেন নিধিকে বার বার ওই এক কথা বলিয়া বিরক্ত করিয়াছেন কাশিতে ফিরিয়া আসিয়া যখন করুণাকে দেখিতে পাইলেন না তখন তাঁহার আর অনুতাপের পরিসীমা রহিল না নিধিকে ওই এক কথা বলিয়া এমন বিরক্ত করিয়া তুলিয়াছিলেন যে সে একদিন কলিকাতায় ফিরিয়া যাইবার সমস্ত উদ্যোগ করিয়াছিল মোহিনী কহিল তোমাদের পণ্ডিত মহাশয়কে তো আমি চিনি না যদি চিনা শোনা হয় তবে বলিব করুণা একেবারে অবাক হইয়া গেল পণ্ডিত মহাশয়কে চিনে না সে জানিত পণ্ডিত মহাশয়কে সকলেই চিনে সে মোহিনীকে বিশেষ করিয়া বুঝাইয়া দিল কোন পণ্ডিত মহাশয়ের কথা কহিতেছে কিন্তু তাহাতেও যখন মোহিনী পণ্ডিত মহাশয়কে চিনিল না তখন করুণা নিরাশ ও অবাক হইয়া গেল কাঁদিতে কাঁদিতে রজনীর কাছে বিদায় লইয়া মোহিনী কাশি চলিয়া গেল